ফেসবুক ব্যবহারে অসচেতনতার কারণে মানুষ নিজের অজান্তেই নিজেকে অনিরাপদ করে তুলছে। লোকেশন ট্যাগ সহ নিজের পরিবারের সদস্যদের ছবি পোস্ট করার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি অপরাধীর কাছে সহজলভ্য করে দিচ্ছে। এ কারণে কিছু বিষয় ফেসবুকে শেয়ার না করার পরামর্শ দিয়েছে পুলিশ। এভাবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এড়ানো সম্ভব বলে তারা আশা করছেন। ফেসবুকে যে 8টি বিষয় শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। 1. জন্ম তারিখ। অনেকেই নিজের জন্ম তারিখ ফেসবুকে উন্মুক্ত করে রাখেন, এটি আপনার জন্য অনিরাপদ। কারণ তথ্য প্রযুক্তির যুগে জন্ম তারিখ থেকে অনেক তথ্য সংগ্রহ করেন হ্যাকাররা, অথবা যে কোনো শত্রু এই বিশেষ দিন টার্গেট করে আপনার উপর হামলা চালাতে পারে। তাই ফেসবুকে জন্ম তারিখ উন্মুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 2. শিশু কোথায় পড়াশোনা করে। গত কয়েক বছরে যৌন ও শিশু বিষয়ক অপরাধগুলো গবেষণা করে ইংল্যান্ডের শিশু বিষয়ক সংস্থা NSPCC জানান, অধিকাংশ অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসচেতন ছিলেন, এজন্য অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। অথচ অনেক অভিভাবক শিশুদের নিয়ে আবেগপ্লুত হয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, সেই সঙ্গে স্ট্যাটাসে জানিয়ে দেন তার শিশু কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এটি শিশুর জন্য নিরাপদ নয়, এতে শিশু অপহরণের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 3. শিশুর ছবি। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, শিশুদের নিয়ে যে কোনো তথ্য পাবলিকের কাছে শেয়ার করার বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। যদিও অনেকেই শিশুদের ছবি ফেসবুকে শেয়ার করেন, এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল শত্রুরা আপনার শিশুকে চিনে রাখল, এরপর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করল। 4. বর্তমান অবস্থান। যেখানে সেখানে সেলফি তুলে লোকেশন ট্যাগ করে দেওয়াটা অনিরাপদ। এর মাধ্যমে যে কেউ আপনার সর্বশেষ অবস্থান জানতে পারে, ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল আপনার অবস্থান জেনেই শত্রুপক্ষ আপনার উপর হামলা করল। 5. কখন এবং কোথায় যাচ্ছি। দেখা যায় আমরা কখন কোথায় যাচ্ছি কিংবা ভ্রমণে বের হচ্ছি সে বিষয়টি ফেসবুকে জানিয়ে দিই, যা মোটেও নিরাপদ নয়। এই বিষয়গুলো জেনে আপনার প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। হয়তো শত্রুপক্ষ আপনার এমন তথ্য পাওয়ার অপেক্ষায় ছিল, সেটি জেনে আপনার ওপর হামলা করতে পারে। ফেসবুকে এসব বিষয়ে জানান দেওয়া নিজের নিরাপত্তার জন্য হুমকি। 6. নির্দিষ্ট স্থান ত্যাগ করা। অনেক সময় ফেসবুকে নিজের অবস্থানের নির্দিষ্ট স্থান ট্যাগ করে দেন অনেকেই। ওই সময় আপনার প্রোফাইলে যে ভিজিট করবে সে জানতে পারবে এখন আপনি কোথায় আছেন, সেটি বাসায় কিংবা অফিসে হোক। দেখা গেল এভাবে কেউ আপনার বাসা ও অফিসের ঠিকানা সংগ্রহ করে রাখল, পরবর্তীতে সুযোগ বুঝে আপনার ক্ষতি করল। এজন্য ফেসবুকে লোকেশন ট্যাগ করাও মোটেও নিরাপদ নয়। 7. ফোন বা মোবাইল নাম্বার। অনেকেই মোবাইল কিংবা ফোন নাম্বার ফেসবুকে উন্মুক্ত করে রাখেন, যা সম্পূর্ণভাবে অনিরাপদ। দেখা গেল শত্রুপক্ষ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে এবং সুযোগ বুঝে কাজ করে। পাশাপাশি যে কেউ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে সময়ে অসময়ে কল দিয়ে বিরক্ত করার সুযোগ পায়। মোবাইল বা ফোন নাম্বার ব্যক্তিগত গোপনীয় জিনিস, পরিচিত ব্যক্তিদের ছাড়া কাউকে ফোন কিংবা মোবাইল নাম্বার দেওয়া নিরাপদ নয়। 8. ক্রেডিট কার্ডের তথ্য। ক্রেডিট কার্ড হচ্ছে গোপন ও স্পর্শকাতর বিষয়। ক্রেডিট কার্ডের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়, তবে বিভিন্ন ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা ওয়েবসাইট বুঝেই দিতে হবে, যাতে আপনার দেওয়া তথ্য তাদের কাছে সুরক্ষিত থাকে। আর দেরি নয়, সচেতন হবার সময় এখনই। সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজ।